নমস্কার, পলিশ হোম কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে লাউ চিংড়ি রেসিপিটি করে দেখাবো। লাউ চিংড়ি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো হচ্ছে, একটা ছোট লাউ আমি কুচো করে রেখেছি, 200 গ্রাম চিংড়ি মাছ ভেজে নিয়েছি, আন্দাজ মতো নুন নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি, আন্দাজ মতো চিনি নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো নিয়েছি। প্রথমে আমি কড়াইতে 3 চামচ মতন তেল দিয়ে নিলাম, আর 5 ফোড়নটা আমি ফোড়নে দিয়ে দিলাম। তেলটা হয়ে গেছে, মিডিয়াম আছে 10 মিনিট আমি চেকে রেখে দেবো।